Allahumma amin. Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habibullah. Assalatu wassalamu alayka ya Shafi al-Mujnabin. Assalatu wassalamu alayka ya Rahmatan lil alamin. Mabudu Mabudu যদি গ মক্কাবাসী হইতাম যদি গ মদিনাবাসী হইতাম দৌড়াইয়া দৌড়াইয়া দয়াল নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার দিলের তামান্না জানাইতাম মনের কথাটা কইতাম আল্লাহ মক্কাবাসী হইতে পারি নাই মদিনাবাসী হইতে পারি না হতভাগা কপাল ভরা বহু দূর দেশে ভরিয়া আপনার দরবারে হাত বাড়াইলাম আজকে আমার কাউরে তুমি খালি দিও না মাবুদ মাবুদ জানি না তুমি আসমানে না পারে না জমিনে না দরিয়া এই গত জীবনে কত তালাশ করলাম আজ তোমার দেখা পাইলাম না এই নন্দনপুর গ্রামের মা বোনের আগো ইগো মা সজাগ আসনি গো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছিনি গো মা আমার সঙ্গে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না ইগো মা আপনারা তো এই এলাকার নাই উরি না গো মা একদিন নতুন বধূ হইয়া স্বামীর দরজা দিয়া ঢুকছিলা আর একদিন মুর্দা হইয়া সে দরজা দিয়া বাহির রইয়া যাইবা মারা গো জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মোরার বাস বাইকা লালের লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে মারা গো আপনাদের মত কত মেয়ে গো হাইজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে গো আজকের মাহফিল তো তার আর নসিব হইছে না ও ইয়া মারাল্লাহ ওই আমার মন তো গো মদিনা যাইতে চায় ওরে মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ ওই যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বিদাশে বিরাজে যারো ও আল্লাহ ওই পুত্র মারা যাক পশু বাকি না জানিতে আগের জানে মা মগদ জানি না কার মা নাই জানি না কার বাবা নাই জানি না কার দাদা নাই জানি না কার দাদি নাই আমাদের মায়ের বংশের বাবার বংশের দাদার বংশের দাদির বংশের নানার বংশের নাসির নানির বংশের শ্বশুর শাশুড়ির বংশের পীর ওস্তাদ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার খবরে আছে তারা তো আমার দিকে তোমার জন্য চাইয়া রয়েছে তুমি কোথা তারা রে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দাও মাহুদ এই অত্র এলাকার আজাব গজব মাফ করে দাও এই গ্রামের উপরে তোমার রহমত বরকত নাজিল করো আমরা গুনার বোঝা মাথায় লইয়া হাত বাড়াইছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না আমার গুনার চেয়ে তোমার দয়া অনেক বড় মাহুদ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ যারা হায়াত নাই তার হায়াত বাড়াইয়া দাও যারা ঋণে আছে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো যারা অভাবে আছে অভাব দূর করো যারা অসুস্থ আছে শেফা দান করে দাও যারা ব্যবসা বাণিজ্য করে রহমত বরকত বাড়িয়ে দাও যারা বেকার আছে বেকারতা দূর করে দাও যারা পড়ালেখা করো জ্ঞান শক্তি বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও এক সঞ্চে কামিয়াবি নসিব করে দাও যারা বিদেশ যাওয়ার জন্য নিয়ত করেছে তাদেরকে বিদেশ নিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও এই এলাকার যত ভাই বাবারা প্রবাসে আছে
আছে বিদেশে আছে সহি সালামত রাখিও সুস্থভাবে রাখিও কামাই রোজগার মধ্যে বরকত দিও সুস্থভাবে নিছো আবার সুস্থভাবে দেশে পৌঁছায়া দিও আল্লাহ এই বাংলাদেশের যত প্রবাসীরা প্রবাসী আছে তাদেরকে তুমি হেফাজত করিও সুস্থভাবে রাখিও আল্লাহ বিদেশের জমিনে অ্যাক্সিডেন্টে মারিও না মাহমুদো আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে খাতুন জান্নাত মা ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ খাতুন জান্নাত মা ফাতেমার সাথে একই জান্নাতে কবুল করিও আমার মা বোনদের বংশের কবর আজা বংশের জীবনের গুনাহ maaf করে দাও আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আর্থিক ভাবে মানসিক ভাবে যেই যেই ভাবে সাহায্য সহযোগিতা করছে তুমি দেখছো তুমি জানো আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করে নাও আল্লাহ যারা আগামী মাহফিলে দাওয়ার জন্য প্রতিশ্রুতি দিছে আল্লাহ তাদেরকে দাওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা মাদ্রাসার জন্য নিয়ত করছে আমি গুনাহগারের কাছে প্রতিশ্রুতি দিছে আমি কি দোয়া করব আমার সিলসিলার সকল ওলি আল্লাহর উসিলা দিলাম তমাম জাহানের ওলি আল্লাহর উসিলা দিলাম আমার নবীর উসিলা দিলাম তুমি মাওলার নামের উসিলা দিলাম যারা মাদ্রাসার জন্য নিয়ত করছে ইয়া আল্লাহ তাদেরকে দাওয়ার তৌফিক দান করো এই নিয়তের বদৌলতে তাদেরকে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রোগ বেরাম এক্সিডেন্ট মহামারী অপর থেকে হাফাজত করিও লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও ইজ্জত সম্মান বাড়াইয়া দাও নবীজির সুপারিশ নসিব করিও মাহমুদ আমার অনেক মুরব্বীরা হাত বাড়াইছে দাদার সমতুল্য নানার সমতুল্য বাবার সমতুল্য ওস্তাদ সমতুল্য আল্লাহ আমার মুরব্বীদেরকে যুবকদেরকে ভাই বাবাদেরকে তোমার কুদরতি কদমে সফরদ করে দিয়া গেলাম মদিনার মহব্বতে প্রত্যেকের জামিনদার তুমি মাওলা হইয়া যাও দাদি আছেন ও আল্লাহ ফয়সালে দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ তার দাদুর হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তার দাদুরে সুস্থ করে দিও আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে দাদা দাদি নানা নানি বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি মায়ে মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করে দিও ই আল্লাহ আজকের মাহফিলটার জন্য তাবারকের আয়োজন করছে রহমত বরকত বাড়িয়ে দাও কঠিন কঠিন রোগ ব্যারাম থেকে শেফা দান করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শক্তি দান করে দাও মা বাবার খেদমত করার শক্তি দান করে দাও সামনে মাহে রমজান আসতেছে রোজাগুলো আদায় করার শক্তি দান করে দিও মাহমুদ যেই পথে চললে আপনি খুশি আপনার হাবিব খুশি ওই মতে পথে কবুল করে নাও আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের উপরে আপনার রহমত বরকত নাজিল করে দাও বিশ্বের ইমানদার মুসলমানদেরকে হেফাজত করেন সকল মুসলমানেরা মিলেমিশে থাকার শক্তি দান করে দাও কবুল করে নাও তুরস্ক এবং সিরিয়ার জমিনে যেই সকল মুসলমানেরা ইয়াল্লা ভূমিকম্পে নিহত হয়েছে মারা গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লা যারা ভূমিকম্পে আল্লাহ হাসপাতালে আছে অসুস্থ আছে ও আল্লাহ তাদেরকে শেফা দান করে দাও আল্লাহ আমার গোটা বাংলাদেশটারে তুমি ভূমিকম্প থেকে হেফাজত করে মাহমুদ এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ইয়াল্লা উপজেলার চেয়ারম্যান সাহেব সহকারে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও মাননীয় সংসদ সদস্য সহকারে ও আল্লাহ এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছে মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহকারে মুসল্লি সহকারে প্রত্যেকের তুমি কবুল করে নাও আমারই গুনাহ আল্লাহ তোমার আছে জাহানাই আমারই গুনাহ আল্লাহ তোমার আছে জাহানাই মাফ কইরা দাও ও হে রব্বানা মাফ কইরা দাও ও হে রব্বানা আল্লাহ আজকের এই মাহফিল কমিটির কবুল করে নাও আল্লাহ তাদের বংশের কবর আজা বংশের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ প্রতি বছর এইভাবে বেহেস্তের বাগান সাজানোর তৌফিক দান করে দাও এত সকাল কাউকে নিও না হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দান করো আখিরি দরখাস্ত মক্কা মদিনার দোহাই দিলাম তুমি মাওলানা নামের দোহাই দিলাম ই আল্লাহ তোমার হাবিবের দোহাই দিলাম যতদিন পর্যন্ত দুনিয়াতে রাখবা আমাদের দেহে ক্যান্সার রোগ দিও না আল্লাহ হাড়ের সমস্যা দিও না আল্লাহ প্যারালাইসিস রোগ আমরা দিও না আল্লাহ মৃত্যুর আগে জবান বন্ধ করাইও না আল্লাহ অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না
আল্লাহ আগুনের মধ্যে মরণ দিও না, আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মরণ দিও না, আল্লাহ সুস্থভাবে মরণ দিও, কালেমা শরীফ পড়ার শক্তি দান করে দাও। আল্লাহ জীবনে কিছু চাই না, যেই নবী একবার দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না, নবী না দেখাইয়া কবরে নিও না, নবীজির দেখাইয়া করে যা ঠান্ডা করে দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আমরা সবাই, আপনার পুত্র দি কদমে সবরদ হইয়া গেলাম, মদিনার মহব্বতে আমাদের প্রত্যেকের ইমানের জামিনদার আপনি মাওলা হইয়া যান। আল্লাহ যেই দিন মওতের বিছানা শুয়ে যাব, কঠিন মুসিবতের দিনে কঠিন সময় আমার দয়াল নবী মায়ার নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে দিলে অন্তরে বানাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো মনে কষ্ট গিয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।